আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? সাথে আছি আমি সাদুল ইসলাম। ডট পেন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে লজিক গেট। আমি এর আগে আলোচনা করেছি এই লজিক গেটের প্রত্যেকটি গেটের ট্রুথ টেবিলটা আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে এন গেটের ট্রুথ টেবিল, এন গেট, তার সার্কিটটাকে লিখি। সার্কিটটা হচ্ছে এমন, ওয়াই আউটপুট ওয়াই আর ইনপুট হচ্ছে এ বি। তাহলে যেহেতু লিখলাম এখন টেবিলটা আঁকবো, তো টেবিলটা আঁকার আগে দেখি এখানে ইনপুট হচ্ছে দুটি, তাহলে প্রসেস হবে চারবার, অর্থাৎ টু টু দি পাওয়ার এন আকারে হলে এন হচ্ছে ইনপুট সংখ্যা, তাহলে টু স্কোয়ার হচ্ছে ফোর। ফোর মানে মানে চারবার প্রসেস হবে, কিন্তু বাইনারি মান হবে জিরো থেকে থ্রি, অর্থাৎ এই চারবার হবে তার প্রসেসটা জিরো থেকে থ্রি, অর্থাৎ বাইনারি জিরো মান, বাইনারি ওয়ানের মান, টু এর মান, থ্রির মান। তাহলে আমরা ছকটাকে এঁকে নিই যেভাবে তাহলে এ ইনপুট বি ইনপুট আউটপুট ওয়াই, এ বি আউটপুট ওয়াই। তাহলে তাহলে বাইনারি জিরোর মান জিরো জিরো, বাইনারি ওয়ানের মান জিরো ওয়ান, বাইনারি টু এর মান টেন, বাইনারি ফোরের মান সরি বাইনারি থ্রি এর মান ইলেভেন, জিরো ওয়ান টু থ্রি। তাহলে এখানে বাইনারি মান লিখলাম, এখন আউটপুট কী হবে মনে রাখতে হবে। এই যে অ্যান্ড গেটের নিয়মটি হচ্ছে যে যদি একটি ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে। কি বলছি, যদি একটি ইনপুট জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে। তাহলে এখানে একটা, যে কোনো একটা যদি জিরো হয় তার আউটপুট হবে জিরো। এখানে জিরো আছে তাহলে জিরো, তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাও জিরো, কিন্তু এখানে জিরো নেই, তাহলে ওয়ান ওয়ান ওয়ান। এটা হচ্ছে অ্যানগেটের বৈশিষ্ট্য। তাহলে এখন আমরা পরের গেটটি করবো, সেটা হচ্ছে অর গেট। তো এখন আসি অর গেট, অর গেট নিয়ে। অর গেটের সিম্বলটি হচ্ছে আউটপুট ওয়াই, এ বি হচ্ছে তার ইনপুট, তাহলে এ বি ইনপুট আউটপুট ওয়াই। তাহলে এখন কী হবে যে আগে নিয়ম কিন্তু আগের মতো, যেহেতু ইনপুট দুটি তাহলে আমাদের প্রসেস হবে চারবার জিরো থেকে থ্রি। তাহলে জিরোর বাইনারি মান হচ্ছে জিরো জিরো, তারপরে ওয়ানের বাইনারি মান হচ্ছে জিরো ওয়ান, টু এর বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো, থ্রি এর বাইনারি মান হচ্ছে ইলেভেন। সেম আগের মতো থাকবে, কিন্তু নিয়মটি একটু মনে রাখতে হবে যে অর গেটের বেলায় ইনপুট যদি ওয়ান হয় আউটপুট ওয়ান হবে। ইনপুট যদি ওয়ান হয়, এখানে কিন্তু ওয়ান নেই, তাহলে আমাদের ইনপুট একটা তো ওয়ান নেই, তাহলে এটা জিরো হবে। এখানে কিন্তু ওয়ান আছে, তাহলে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান, এখানে ওয়ান আছে, তাহলে আউটপুট হবে ওয়ান। এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী। তো এখন দেখি নট গেট, নট গেটের সিম্বলটা ছিল এমন। নট গেটে সবসময় ইনপুট হয় একটা, আউটপুট হয় একটাই, তাহলে তার সত্যক সারণীটা কেমন হবে? যদি যেহেতু নট গেট, তাহলে তার প্রসেস হবে কতবার? যেহেতু ইনপুট একটা, তাহলে আমরা এখানে টু টু পাওয়ার ওয়ান বসালে হয় টু, অর্থাৎ জিরো থেকে ওয়ান, জিরো আর ওয়ান, অর্থাৎ বাইনারি মান জিরো, বাইনারি মান ওয়ানের প্রসেস হবে। তাহলে এখানে যেহেতু এ তার ইনপুট, আউটপুট হচ্ছে ওয়াই, তাহলে একটু দেখি যে প্রসেস হবে দুইবার। তো বাইনারি জিরো মান জিরো, বাইনারি ওয়ান মান ওয়ান, তো তার নট গেটের ধর্মই হচ্ছে যে জিরো থাকলেই তার আউটপুট উল্টে যাবে, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, অর্থাৎ নট গেটের এটাই তার ধর্ম যে বিপরীত হয়ে যায়, উল্টে যায়, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এটা হচ্ছে নট গেটের সত্যক সারণী। তাহলে এখন যেহেতু মৌলিক গেট তিনটি দেখানো হয়ে গেছে, তাহলে মৌলিক গেট, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, এই তিনটি গেট দিয়ে আমরা এখন অন্যান্য গেটগুলো সত্যক সারণী নির্ণয় করবো।